নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মেসেজ কিতে। আজকে দেখাচ্ছি তেল বেগুন রান্না, যেটা বানানো খুবই ইজি, একটু অন্যরকমভাবে বানাচ্ছি, অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে বেগুনগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর একটা পেস্ট রেডি করে নিয়েছি, যেটাতে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি সর্ষে তেলের মধ্যে বেগুনগুলিকে। ভালোভাবে এপিট উপিট করে দু সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে ভাজা হয়ে গেছে আর বেগুনগুলি একদম কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে, তখন বেগুনগুলিকে নামিয়ে নেবে একটা পাত্রতে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবে ফোড়নে, মানে যদি আর একটু তেল দিতে চাও দিতে পারো, আমি আর দিইনি, কেন ওই তেলে হয়ে যাবে। তো আমি এখানে দুটো তেজপাতা অ্যাড করেছি আর গরম মশলা ফোড়ন অ্যাড করেছি, যেটাতে ছিল লবঙ্গ, দারচিনি আর এলাচ, এগুলিকে থেতু করে নিয়েছি। ভালো একটা সেন্ট বেরিয়ে যখন গেছে তখন অ্যাড করেছি মরি। এখানে গোয়া মরিটা অ্যাড করলে এই তেল বেগুনের রেসিপিটাতে একটা আলাদা মাত্রায় ফ্লেভার দেবে। তারপরে অ্যাড করে দেবে মিক্স, যেটা হলুদ আর লঙ্কা গুঁড়ো করে রেখেছি, এটার থেকে যখন তেল ছাড়বে তখনই অ্যাড করে দেবে নুন, হলুদ আর চিড়ে কাঁচা লঙ্কা, যদি একটু বেশি ঝাল খাও, আর যদি ঝাল না খাও তাহলে স্কিপ করতে পারো। তারপরে অ্যাড করে দেবে হাফ কাপের মতন গরম জল, অ্যাড করে দু থেকে তিন মিনিট ভালোভাবে ওটাকে আঁচ বাড়িয়ে উতরিয়ে নেবে। যখন জাল হয়ে যাবে তখন অ্যাড করে দেবে ওটার মধ্যে গরম মশলা আর বেগুনগুলিকে, এগুলি দিয়ে ভালোভাবে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেবে মিডিয়াম লো ফ্লেমে। বাস, আমাদের তেল বেগুন একদমই রেডি। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা নিরামিষ দিনে দারুণ লাগে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।